সো গাইস, আমরা একটা মার্কেটে এসেছি ড্রেস, কিছু ড্রেস কেনার জন্য। তো এখন ইফতার করব, তাই জন্য একটা হোটেলে ঢুকছি। তো আমরা রোজা করেছি, তো অনেকেই বলছো যে আমি রোজা করি কিনা। হ্যাঁ, তাকে বলতে চাই যে আমি রোজা করি, নামাজও করি, কোরআনও পড়ি, সবই আমি করি। তো অনেকের অনেক রকমের কনফিউশন ছিল, তো আমি সব কিছুই বলে দিলাম। আমি সব কিছুই করতে পারি, একটা মেয়ে চাইলে সব কিছুই করতে পারে, তো আমিও সেটা পারি। আর অনেকেই অনেক রকমের বলছো না যে হিন্দু মেয়ে, হিন্দু মেয়ে, হিন্দু মেয়ে, হিন্দু মেয়ে হয়েও না সব করতে পারে। তো কি বলবো, আমি যেদিকেই যাই সেদিকেই খারাপ, একদিক এই দিক থেকেও খারাপ, ওই দিক থেকেও খারাপ। মানে একটা মেয়ে যদি করতে পারে সেটাও খারাপ, না করতে পারলেও সেটাও খারাপ। তো কোন দিকে যাবে, এই কথাগুলো সারা জীবন চলে যাবে, আমি যতদিন বাঁচবো ততদিন চলে যাবে। তো তোমরা বলতে থাকো, এমনি বলতে থাকো, আর আমি কিছু মাইল এমনি করিও না, আর বলতে থাকো। মানুষের মুখ আছে বলবে, আর আমার কান আছে শুনবো, আমি কিছু মাইল করি না। এই কথাগুলো আমি এত শুনেছি 10-12 বছর ধরে আমি শুনেই গেছি। তো আমি কিছু আর মাইন্ডেই করি, মাইন্ড নিই না। তো আই ডোন্ট মাইন্ড, প্লিজ। আর অনেক দিন ধরে ভিডিও ভালো করে দেওয়া হচ্ছে না, কিছু মনে করো না। তো আমার ছেলেদের এক্সামের কারণে আমি দিতে পারিনি, তো এবার থেকে ভিডিও আসবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আই হোপ তোমাদেরও ভালো লাগবে।